হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ একটা ছোট্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি, সেটা হলো ইয়াসের পরিস্থিতি। যদিও ইয়াস আমাদের এখানে খুব একটা কিছু হয়নি, হ্যাঁ দুদিন ধরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ঝোড়ো হাওয়া দিচ্ছে, ঝড়ও হচ্ছে, কিন্তু মারাত্মক কিছু ইয়াস আমাদের এখানে হয়নি। তবে যেখানে হচ্ছে সত্যি খুবই দুঃখজনক ব্যাপার, সেখানকার মানুষজন, সেখানকার পরিবেশের খুবই ক্ষয়ক্ষতি হচ্ছে, তার জন্য খুবই দুঃখিত। এটা তো তাও আমার বাপের বাড়ির ভিডিও শেয়ার করছি, আমার যেখানে বাড়ি সেখানে তো রীতিমতো সব কিছু বন্ধ হয়ে রোদ্দুরও মাঝে মাঝে দেখা দিচ্ছে, প্রচন্ড হাওয়া দিচ্ছে, প্রচন্ড। এক্ষুনি জাস্ট বৃষ্টিটা বন্ধ হলো, আমি ছাদে এসেছি, সমস্ত বৃষ্টি শুরু হয়ে গেছে, জাস্ট এই মাত্র বৃষ্টিটা থামলো, থামলেই আমি এলাম দেখা দিলাম। ইয়াস একদম খুব ভালোভাবে এসে গেছে আমাদের এখানে। এখনো এত ঝড়ের মধ্যেও সব এদের গাছে প্রচুর প্রচুর আম রয়েছে, একদম হলো হলো হয়ে আছে, দেখা যাচ্ছে কি দেখ, প্রচুর প্রচুর আম আছে যে উড়ে চলে যাচ্ছে, আমার ছবিগুলো উড়ে চলে যাচ্ছে। বাজে অবস্থা, চলো আবার বৃষ্টি এসে গেছে, আমরা যাই নিচে দেখি মা কি রান্না করছে আজকে, এত সুন্দর ওয়েদারে স্পেশাল মেনু তো বোঝাই যাচ্ছে কি হতে পারে, তো চলো দেখা যাক মা কি করছে দেখি। ওরে বাবারি, সব চুল উড়ে চলে গেল। আর এখানে তো এত বৃষ্টি হচ্ছে, পূর্ব দিক থেকে পশ্চিম দিকে বৃষ্টির ঝাপটাটা এতটাই আসছে, সব জল এই ছাদ থেকে সিঁড়ি দিয়ে গড়িয়ে একদম পুরো নিচে চলে যাচ্ছে, একতলায় চলে যাচ্ছে একদম, এত বৃষ্টি হয়ে মানে তোরটা এত জোরে ঝাপটাটা আসছে। তো চলো, আমার চুলগুলোর কি অবস্থা হলো দেখো, পুরো একদম উড়ে পাখির বাসা হয়ে গেছে। ওয়েদার স্পেশাল খিচুড়ি সাথে বড়া, আছে পাঁপড়, আছে চাটনি, কেমন লাগছে বলো? আর আজকের দিনে কে কে খিচুড়ি খাচ্ছ সবাই কমেন্ট করে লিখে জানাবে। কেমন হয়েছে মা করেছে, মা কি করেছে, কেমন হয়েছে? ভালো তো হবেই, আমি না একটা খুঁজে খুঁজে ডিমটা খেয়ে খাই। খাবে? খাও। সো ইয়ামি। তো আজকে পাশে এখানে ওয়েদার দেখতে দেখতে আমরা খিচুড়ি খাচ্ছি, তোমরাও দেখতে দেখতে খিচুড়ি খাও আর জানাও কেমন লাগলো আমাদের ব্লগটা। টাটা, বাই বাই।